wow, nice city, eh? আমরা এই আসলে মামু বিশ্বাস করো, ভাই বিশ্বাস করেন, পুরো ঠান্ডায় হট হয়ে গেছি। হট না বাল, কি কই সবাই মুখ ছোতা পোতা লেগে যেতেছে, কথায় আবার ঠান্ডায় আমার নাক দিয়ে যেভাবে বাতাস ঢুকতেছে, আমি জানি না আমার জ্বর এসে পড়বো কিনা। যাই হোক, ঘুরতে আসছি, ঘুরার ফিল্টার তো নিতে হবে, ঠান্ডা তো জানি, যাই না শুনে ঠান্ডায় ঘুরতে আসছি। সুইডেনের লাস্ট মাথা একদম নরওয়ের বর্ডারের সাথে গাড়ি যাইছে। আলফ্রেড নোবেল, তার বাসার সামনে, যেটা এখন সুইডেনের মিউজিয়াম হিসেবে। ভাই সেই রকম হইতেছে, আমার যে কত সকাল ব্রেকফাস্ট হয় লাঞ্চের সাথে আমি নিজেও জানি না। পরোটা, ডিম, গরুর মাংস নাকি কালো বোনা, দুই ডিগ্রি আছে প্লাস, শীতে ঠান্ডায় কাঁপতেছি। মামুনা মিলে ওই বরফ জমে রয়েছে কোনা দিয়া, কাঁচাই হয়ে গেছে সকালবেলা। ভাইয়া তুমি কি করো, বসে বসে টিভি দেখতেছ? গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আমি আছি আজকে সুইডেনে ঘুরতে আসছি, টুপসালা সিটিতে আছি। এখন আমরা মেন ক্যাপিটাল সিটিতে ঘুরতে যাওয়ার জন্য রওনা দিচ্ছি স্টকহোমে। আশেপাশে বরফ জমে আছে, টেম্পারেচার টুডে ইজ নাইস 2 ডিগ্রি, বাট রাত্রে আবার মাইনাসে চলে যাবে। তো ঘোরাঘুরি করবো, সবাইকে দেখাবো ইনশাল্লাহ। সুইডেন অনেক বড় একটা দেশ। আমার সাথে আছে আমার মামু। সবাইকে সুইডিশ স্টাইলে গুড মর্নিং, গুড মর্নিং। সো লাস্ট 4 ইয়ার্স মামু স্টে ইন সুইডেন, সো নাও উই আর লিভিং ইন পর্তুগাল। টুডে ইউ আর কামিং হিয়ার ফর ভিজিটিং ইন সুইডেন। সো আমার সাথে আমার কোনো চিন্তা নাই, আমার ট্যুরিস্ট গার্ড আছে পার্সোনালি আমার মামু, সে আমাকে ঘুরতে নিয়ে যেতে স্টকহোমে। আমরা বাসের অপেক্ষায় ছিলাম, এখন আমাদের বাস চলে আসছে আমরা কয়টাতে স্টকহোম যাওয়ার জন্য। দুই মামু ভাইকে মিলে একটু কফি নিয়ে নিলাম দুটা। এখন আমরা অনেক ঠান্ডা, একটু কফি খাইলে তো দুটা কফি আপনার অলমোস্ট কত 52 ক্রোন, যেটা সুইডিশ আমরা বাংলা টাকায় বলি টাকা, এই দেশের টাকাকে বলে তারা ক্রোন, 52 ক্রোন, সেটা আনুমানিক কত ইউরো, 4-5 ইউরো দুটা কফি। সো কফি নিলাম, ড্রিঙ্ক করতেছি। এখন সেন্ট্রাল স্টেশন, সেন্ট্রাল স্টেশন উপসালা, সুইডেন একটা সিটি উপসালা। আমরা কত রাত এখানে স্টে করেছি আন্টির বাসায়। সুইডেন একটা মজার জিনিস হচ্ছে যে সুইডেন 9 মাস ঠান্ডা থাকে, 3 মাস সামার থাকে। সামারটা তেমন না, তো হট থাকে না, নর্মাল। বাট যারা ঠান্ডা প্রিয় তারা সুইডেনে এসে ঘুরতে পারেন, খুব অ্যামেজিং একটা ঠান্ডা, প্রচুর ঠান্ডা থাকে, নর্মাল ঠান্ডাও থাকে। দেখেন যে এখন +2 ডিগ্রি টেম্পারেচার আছে, বাট বরফ জমে আছে, আইস জমে আছে রোডগুলোতে,
ইটস অ্যামেজিং। সো আমি হঠাৎ হঠাৎ হাঁটতেছি আর পিস্তা খাইতেছি। চলো ওপেন করো। অনেক বিশাল দুইতলা ট্রেন মামু, চাইনিজ বুলেট ট্রেন। ভালোই তো দুইতলা ট্রেন ফ্রান্সের স্টাইলে। ফ্রান্সে আমি যাওয়ার পরে ওরকম দুইতলা ট্রেনে চড়ছিলাম। আর এই আজকে চলো সুইডেন। ইয়াবলে যাওয়ার জার্নিটা খুবই মজার হবে, আমরা আশেপাশে অনেক সুন্দর সুন্দর সিনারিও দেখতে পারবো। তাহলে সাজ্জাদ, আমাদের জার্নি শুরু হয়েছে সুইডেনের। ঠিক আছে, কারণ নর্থ এর দিকে আমরা দেরিতে গেলে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, মানে অন্ধকারটা তাড়াতাড়ি চলে আসে। যার কারণে আমরা একটু দিনের বেলায় গেলে, কারণ স্টকহোমে রাত্রেবেলায় ঘুরলে এখানে 12 জন থাকবে, হ্যাঁ, এই জন্য আগে আমরা নর্থ সাইডটা কমপ্লিট করে তারপরে আমরা সাউথ সাইডের দিকে যাবো আর কি। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। দেখা হচ্ছে স্টকহোমে। ফার্স্ট ইয়াবলেতে, দেন স্টকহোম। ওকে, অনেকে দেখলাম স্কেটিং শু নিয়ে ট্রেন স্টেশনের সামনে দাঁড়ায় ছিল, এগুলো মনে হয় আরো দূরে যেতেছে স্কেটিং করার জন্য। ওয়াও, পাহাড় হয়ে গেছে বরফে। আমি মনে হয় আমার সর্বোচ্চ বেস্ট স্পিড ড্রাইভ করছি 175 পার আওয়ার। আমি একবার তুলছি 175 স্পিডে তুলছি ড্রাইভ করার সময়। আরে বাবা, ওইটা তো গাড়ি আর এটা হচ্ছে ট্রেন। কিন্তু দেখো রাস্তার দিকে তাকাইলে কিন্তু বোঝা যায় না যে এত স্পিডে চলতেছে। কিন্তু তুমি যদি বাইরে থাকো ট্রেনে তাহলে কিন্তু বুঝতে পারবা যে কিছু একটা গেছে তোমার পাশে দিয়ে, এরকম মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে এই নদীটা হচ্ছে দুইটা শহরকে ডিভাইড করে। এই দেখো আমাদের ইয়ার তামসা, দেখো দেখছো তামসা, বরফ নিয়ে আসছে। আমার ভাইগনার তামসা, তার বরফ ধরার শখ ছিল, স্টেশন থেকে নেমে ধরে ফেলছে। পর্তুগালের রোনালদো সেকেন্ড পার্ট। Wow, nice city, eh? I'm going to Central City Center.
পিছনের ইটা আমার কাছে অনেক ভালো লাগছে আর্কিটেক্ট করা অনেক। চলো আমরা ওয়াক ইট টু হাঁটি একটু স্ট্রিট ওয়াক করি। সুইডেনের পথে আসছে। ও মাই গডনেস, ইটস টু মাচ, টু মাচ কোল্ড ওয়াটার, কোল্ড এয়ার। ইউ ব্রিং ইওর, ইউ ব্রিং বাবারে, আমার আমার প্রতিটা ব্রেথের সাথে লাগতেছে যে আমি যখন শ্বাস নিঃশ্বাস নিতেছি লাগতেছে যে আমি কি জানি ঠান্ডা কি জানি নাকের ভিতরে ঢুকাইয়া দিতেছি, মুখের ভিতরে আমার ঠোঁট শুকায় যেতেছে সাথে সাথে। ওমাই গড মামু, প্রচুর ঠান্ডা, আমি হ্যান্ড গ্লাভস লাগাইছি। আমরা একটু এখন হাঁটাহাঁটি করতেছি, স্ট্রিট ওয়ার্ক এন্ড সুইডেন গ্যাবলে সিটি। হ্যাঁ মামু, তার পুরান ঐতিহ্য ভাস্কর্য দেখাতে নিয়ে যাচ্ছে। সে এই বছরে দুইটা বছর পাস অতিবাহিত করেছে, 2021-2022, ইয়েস এম আই রাইট মামু? 2017-2021, but you still, you, but you was past two years here, here, here. Ah, mamu, tumi char bochor chila kena, the wind is cold today, yes, too much cold, your wind is too much, I'm getting freezing, man. You live in Gävle? We come here for two tours. You don't live in Sweden, no? No, no. We live in Portugal. Oh, okay. It's a nice place. Thank you very much. Bye. Manush gulo onek friendly. Kotha bolar chesta korteche amar sathe. Already kotha bollo ekjon. Ar ashepashe koyekjon dain bamde takay ache. Ki re ora korte elo? হ্যালো গাইস, এখন আমরা আছি সিটি সেন্টারে। আমরা একটু দাঁড়াই এই পাশে, সবচেয়ে বেটার। ওমা আমি ঠান্ডায় মরে যাই, ওই খালি গায়ে শুয়ে রয়েছে। হ্যাঁ ঠান্ডা লাগে না, পিওর সুইডিশ, পিওর সুইডিশ। হ্যাঁ ঠান্ডা লাগে না, মাসাল টাসাল বাই করে একদম। এটা হইতেছে, এই জায়গাটা হলো ইয়াবলের মেন সিটি সেন্টার অ্যাকচুয়ালি। সো মানে যত মার্কেট শপিং মল এখানে সিটির ভিতরে। নাকি এই সেই বেবিলনের বাসিওয়ালার সিটি নাকি বাসি বাজাচ্ছে? আমার মতো কালো জ্যাকেট পরে টুপি লাগায়, কিন্তু আর নিচে ফাঁকা প্যান্ট নাই, হাফ প্যান্ট পরছে, ঠান্ডা লাগে না। ওয়াও নাইস। হ্যাঁ মামা, আমাকে আমি তো প্রচুর ঠান্ডা ফিল করতেছি মামা। ঠান্ডা না বরফে ভাঙা চোরা রাস্তার মতো খাল পড়তেছে না, এর কারণে শক্ত হয়ে রয়েছে, শক্ত হয়ে রয়েছে বরফ। কোন জায়গায় শক্ত হয়ে রয়েছে, কোন জায়গায় পাথর বেশি পড়ে রয়েছে, কোন জায়গায় পিছলাও আছে, চাকা স্লিপ হয়ে গেছে, বরফ। ওরে বাবারে, গাড়ি আইটকে ভাই সেই রকম হইতেছে। দেখো আমার ভাইগনা বরফে যাচ্ছে, স্লিপ কাটতে চাচ্ছে, দেখুন। ইয়াবলে সিটি, সেই বরফ। এই যে আমার ভাইগনা বরফ ধরতেছে, ধরতেই পারছে না, কারণ বরফ অনেক শক্ত হয়ে গেছে ঠান্ডায়। মামু এটা তো আমরা আগে স্কুলে গোলা খাইতাম। হ্যাঁ বাংবা পর বা পর কম ওর বাংবা
এটা হচ্ছে ইয়াবলে এনার্জি, ইলেকট্রিসিটি প্রোডিউসার একটা কোম্পানি। ওরা হচ্ছে ড্যামের মাধ্যমে ওরা ইলেকট্রিসিটি প্রোডিউস করে। সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ বরফ অনেক রাস্তা হচ্ছে ড্যামের মেশিন। সামনে নিয়ে গেলে একটা হচ্ছে পুরোটা পাত লেক, আমরা এখন ওদিকে যাবো না, কারণ আমরা এখন আবার শহরের দিকে ফেরত যাবো। হ্যালো গাইস, আমরা এখন চলে আসছি স্টকহোম, সুইডেনের ক্যাপিটাল সিটি। ওয়েলকাম টু স্টকহোম। এরা হচ্ছে স্টকহোম গাইড। ঠান্ডায় পুরো পেকে রয়ে গেছি, এত পরিমাণ ঠান্ডা জমে যাইতেছি। নাইস, রাত্রেবেলা রেডিসনের ভিউ দেখা যাচ্ছে লেকের পাড়ায়। আমরা ঠান্ডার মধ্যে পাতি হাঁসের মতো পানির সাইড দিয়ে হাঁটতেছি। যদিও অনেক বাতাস, কিন্তু আমাদের খুব ভালো লাগতেছে। একটু অন্ধকার অন্ধকার ভাব। এই হচ্ছে লেক, লেক থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। বাট এই যে দেখতে পাচ্ছেন গ্লাসের মতো, এটা হচ্ছে বরফের একটা স্তর। কখন থেকে একটা ইটার ইটা বিছে গেছে, যেটা একটু ভাঙিয়ে দেখুন যে এটা শক্ত কিনা। একটা বোতল পাইছি, কি ভাগলো বোতল, বোতল ভাঙিয়ে গেছে মামা। তো ইউ ক্যান রিয়েলাইজ দ্যাট বোতল ভাঙিয়ে গেছে, বাট এটার এক ফোঁটা নেওয়া নাই, কতটা স্ট্রং হয়ে আছে তুমি দেখো। কাঁচের মতো ভেঙে গেছে, ভারী মোটা মতো, এর মতো হাঁটা যাবে তো মনে হইতেছে। হাঁটা তো যাবে, কিন্তু তুমি যে হাঁটবা পরে স্লিপ কেটে পড়বা, আমাদের তো প্রপার জুতা নাই। প্রপার জুতা হলে ঠিক ছিল। হ্যালো গাইস, সুইডেনের রাজার বাড়ির সামনে আমরা এখন এই ঠান্ডার মধ্যে হাঁটতে হাঁটতে চলে এসেছি সুইডেনের রাজার বাড়ির সামনে। আপনাদেরকে এখন ছোট্ট করে একটা ভিউ আমরা দেখাবো। সো হ্যালো গাইস, আই নাও আমরা আছি এখন হচ্ছে সুইডেনের বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে আমরা যে নোবেল প্রাইজের কথা শুনি, যে যারা নোবেল প্রাইজ পায় শান্তির পুরস্কার, সেই আলফ্রেড নোবেল তার বাসার সামনে, যেটা এখন সুইডেনের মিউজিয়াম হিসেবে কাজ করে, খ্যাতি পেয়েছে। এবং সে এটা হচ্ছে যারা নোবেল পায় তাদের প্রোগ্রামটা এই উইকলি হয়ে থাকে। সো আমরা হচ্ছে সেই মিউজিয়ামের সামনে, নোবেল প্রাইজ। এবং যে নোবেল প্রাইজটা আমাদের ওয়ার্ল্ডে এত বিখ্যাত একটা মানে সেরিমনি হিসেবে পালন করা হয়, নোবেল প্রাইজ মিউজিয়াম।